এখানে কিন্তু আসলে এই আগুন নিভানোর জন্য যে ফায়ার সার্ভিসের পানি ছিল পানি কিন্তু যে শেষ হয়ে যাওয়ার পরে আবার তারা কিন্তু নদী খুব নিকটবর্তী থাকায় তারা নদী থেকে পানি আনছে এবং কি সেই পানি কিন্তু এখন ছিটাচ্ছে এখন পর্যন্ত চারটি ইউনিট এখানে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি এখানকার যে স্থানীয় লোকজন তারাও কিন্তু এখানে নিবানের জন্য কাজ করছে যার জন্য কিন্তু এখন ধাও ধাও করে আগুনটা অতটা দেখা না গেলেও সেটা কিন্তু এখনো জ্বলছে ধোঁয়া বের হচ্ছে আগুনের যে এখানে উৎসুক জনতা ভিড় করছে এবং যতটুকু স্থানীয়রা বলছেন যে কমপক্ষে ২০টি যে স্থাপনা তা কিন্তু একদম পুড়ে গিয়েছে এছাড়াও এখানে যে একটি পরিবার ছিল তাদেরও কিন্তু ঘর পুড়ে গিয়েছে অর্থাৎ ভয়াবহ আগুনটা একটু নিয়ন্ত্রণে বলা যায় যে ফায়ার সার্ভিস কাজ করছে কিন্তু এখনও কিন্তু ধোঁয়া এবং আগুনের কুণ্ডলী মাঝে মাঝেই দেখা যাচ্ছে এখনও আগুনের কুণ্ডলী ভিতরে আছে যেহেতু কাঠে আগুন লাগছে বিভিন্ন জায়গা থেকে স্থানীয়রা কিন্তু এখানে শুধু আমরা যতটুকু আমরা তো সবটুকু আসলে দেখাতেও পাচ্ছি না যেহেতু এখনও তো অন্ধকার রয়েছে সবটুকু দেখাতে পাচ্ছি না কিন্তু ভিতরে যারা ফায়ার সার্ভিস কাজ করছে সেখানে আমরা যেতে পারছি না আসলে সঠিকভাবে তথ্য দেওয়ার জন্য দর্শক আমরা সেখানে যে দাহ্য পদার্থ রয়েছে আমরা দেখেছি এখানে এখানে যে শ্রমিক ছিল এবং কি পেট্রোল ডিজেলের দোকানও ছিল দোকান ছিল যার জন্য কিন্তু এখনও ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা পানি দিয়ে কিন্তু কাজ করছে একটা বাড়ি পুরোটাই আগুনে পুড়ে গিয়েছে আমরা এখানে কিন্তু দেখছি যে ফার্নিচারের যে দোকান এই ফার্নিচারের দোকান কিন্তু পুড়ে গিয়েছে অর্থাৎ মেলকে কেন্দ্র করে অর্থাৎ কাঠ চিরাই করার যে মেলগুলো রয়েছে সেই কারখানাগুলো থেকে শুরু করে এখানে যে যে অন্যান্য যে দোকানগুলো তাও কিন্তু পুরে দূষীভূত হয়ে গিয়েছে প্রায় এখনও স্থানীয়দের ভাষায় বৃষ্টির মতো কিন্তু যে জায়গাটিতে এখান থেকেও কিন্তু সামনের দিকে ধোঁয়া বের হচ্ছে বা মাঝে মাঝে আমাদের এখানেও কিন্তু পানি চলে আসছে ফায়ার সার্ভিসের আমরা কিন্তু কাজ করতে একটু বেগ পেতে হচ্ছে যেহেতু এখনও কিন্তু আগুন কিছুটা এইদিকে এইদিকে দেখো আগুন রয়েছে ক্যামেরাটা আগুনের দিকে একটু দেওয়ার জন্য চেষ্টা করবো ফায়ার সার্ভিসের ইউনিট এখন পর্যন্ত আমরা জানতে পারছি যে পেরেছি যে চারটে ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে তো এখানে কিন্তু যে আশেপাশের যে উৎসুক জনতা তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে ভিড় করছে সবচেয়ে লক্ষণীয় আবার যদি দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আজকে ঠিক রাত ৪টার দিকে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিচা বন্দর এলাকায় আরিচা একদম নদী বন্দর এলাকায় যে কাঠপট্টিতে আগুনের সূত্রপাত ঘটে এবং স্থানীয়রা তা নিভানোর জন্য চেষ্টা করে এক পর্যায়ে আগুন ফায়ার সার্ভিস আসে স্থানীয়রা চেষ্টার পর ফায়ার সার্ভিস আসে এবং কি যেহেতু কাঠের ভিতরে আগুন লেগেছে কাঠ কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের কাঠ পুড়ে গিয়েছে তো সেক্ষেত্রে এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে টিন ছিল অর্থাৎ টিন শেড যে ঘর ছিল ঘরের টিনগুলো কিন্তু পুরো একদম ধুমড়ে মুচড়ে গিয়েছে আমরা আরও দেখতে পাচ্ছি এই আরিচা ফায়ার স্টেশন ঘিওর ফায়ার স্টেশনের যারা সদস্য রয়েছে তারাও কাজ করছে সাথে কিন্তু একটি লক্ষণীয় সে স্থানীয়দের যে ভূমিকাটা ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়দের ভূমিকাটাও কিন্তু এখানে খুব লক্ষণীয় যার জন্য কিন্তু
আগুনের যে ভয়াবহতা তা কিন্তু আমরা লক্ষ্য করছি না। অর্থাৎ এখনো কখনো ধাও ধাও করে জ্বলে উঠছে এক পাশ, আবার সেটা নিবাচ্ছে। অর্থাৎ যেখানে আগুনের আগুনের ফুলকি দেখা যাচ্ছে সেখানে কিন্তু স্থানীয়রা কাজ করছে। অর্থাৎ এই যে যে স্থানীয়দের যে অতুপতভাবে জড়িত, এটা কিন্তু কাজ করছে। অন্যদিকে এই জায়গাটিতে যেহেতু নদী বন্দর, পানির সোর্স রয়েছে নদী, যার জন্যে কিন্তু একটু হলেও বেগ পেতে হচ্ছে কম পানির জন্যে আমরা দেখছি। এছাড়াও এছাড়াও এখানে উৎসুক জনতা, যেহেতু চারটার সময় আগুনের সূত্রপাত হয়েছে, সবাই সেহরির জন্যে আসলে ই করছে। এই প্রতিষ্ঠানকে আপনার একজন ক্ষতিগ্রস্ত আমার সমিল, একটা ঘর, এখানে লাকড়ির ঘর, এখানে ফার্নিচার, প্রায় তিনটা চারটা দোকান এখানে বসীভূত হয়ে গেছে। আর আমার সমিল পুরোটাই পড়ে গেছে, একটু ছাই সব কয়লা হয়ে গেছে। একেবারে ঈদের আগে সবাই বসীভূত, একদম ঘরে মনে করেন যে অবশিষ্ট বলতে কিছু নাই। মোটামুটি 1.5 লাখ করে মাল ছিল, সব পুরে শেষ হয়ে গেছে এক এক ঘরে। ওইখানের ঘরে তো অন্তত না হলো 3 লাখ সাড়ে 3 লাখ টাকা, তারপরের ঘরে মোটামুটি 1.5 লাখ টাকার উপরে মাল ছিল। এই ঘরে লাকড়ি ছিল প্রচুর পরিমাণে, সব পুরে শেষ হয়ে গেছে।